কার্তিক আরিয়ান এখন তাহলে নিজেকে শাহরুখ খান ভাবা শুরু করে দিয়েছে। পাবলিকরা এখন এমনটাই মনে করছে, নিচ্ছে চরম মজা। সেই সঙ্গে থাকছে ভক্তের জন্য ইয়াশ এত বড় একটা কাজ করলো, যেটা আসলেই অনেক বিরল একটা ঘটনা। আর আরো রয়েছে ঐশ্বরিয়া রায় বচ্চনের মেয়ে তো বড় হয়ে গেছে, কিন্তু নেটিজনরা যেই বিষয় নিয়ে পিছে লেগেছে সেটা আসলেই হাস্যকর। প্রথমে আসি কার্তিক আরিয়ানের কাছে। কার্তিক আরিয়ানের লেটেস্ট রিলিজ ফিল্ম ফ্রেডি, এখন এই ফিল্ম নিয়ে কার্তিককে এক ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় পাবলিকদের রেসপন্স কেমন আসছে। এখন কার্তিক বেচারা পাবলিকদের রেসপন্সের কথা বলতে গিয়ে জানায় সে পাবলিকদের রেসপন্স দেখে খুব খুশি, অনেক নাইস নাইস কমেন্ট এসছে। ইভেন সেটাও বলে অনেকে সেই মুভিতে তার অভিনয় দেখে শাহরুখের সঙ্গে কম্পেয়ার করছে, তার বলছে ডারে শাহরুখ খান যে লেভেলের অ্যাক্টিং করেছে কার্তিক ওরকম পারফরমেন্স দেখিয়েছে ফ্রেড্ডিতে। এখন বেচারা কার্তিক কিন্তু বিজয় দেবরাকোন্ডার মতো ভাব নিয়ে বলে নাই সে শাহরুখ খানের জায়গা নিবে, জাস্ট পাবলিকদের যে অপিনিয়ন ছিল সেটার এক অংশ শেয়ার করলো। কিন্তু কার্তিকের এই মন্তব্য অনেক শাহরুখ ফ্যান্সদের হজম হয়নি, অনেকেই বলছে ও রে এখন কার্তিক এই কয়েকটা সিনেমা করেই নিজেকে শাহরুখ ভাবা শুরু করেছে। আবার কেউ বলছে ভাই কার্তিক এসব দিবা স্বপ্ন দেখা বন্ধ করো, শাহরুখের লেভেলে আসতে অনেক দেরি। এন্ড অনেকে কার্তিককে এটাও বলে সাবধান করছে নেক্সট টাইম যেন সে শাহরুখের সঙ্গে নিজের তুলনা করে এমন কোন স্টেটমেন্ট না দেয়। ওয়েল এমনটা আসলেই স্বাভাবিক, কারণ শাহরুখ সালমান তাদের ভক্তরা টোটালি ডাইহার্ড হয়, সো ডাইহার্ড ফ্যান্সরা একটুতেই রিয়্যাক্ট করে, এটাই স্বাভাবিক। ফ্যান্সদের নিয়ে যখন কথা বলছি তখন KGF স্টার ইয়াশ সে রিসেন্ট একটা ইভেন্টে ভক্তদের জন্য খুব বড় একটা কাণ্ড করলো। অ্যাকচুয়ালি ইয়াশ রিসেন্টলি গিয়েছিল বেঙ্গালুরুর একটা ইভেন্টে পার্টিসিপেট করতে, এবং সেই ইভেন্ট শেষে ইয়াশ ভক্তদের সাথে, প্রায় 700 জন ভক্তদের সঙ্গে আলাদা আলাদাভাবে সেলফি তুলেছে। ইয়েস ইউ হার্ড দ্যাট রাইট, ইন্ডিয়া টাইমসের রিপোর্টস অনুযায়ী ইয়াশের এই আলাদা আলাদাভাবে সেলফি তোলার জন্য প্রায় 1 ঘন্টা আরও সময় লাগে এই শো শেষ করতে। ইভেন অর্গানাইজাররা ইয়াশকে সাজেস্ট করে সে যেন গ্রুপ সেলফি নেয়, কিন্তু ইয়াশ বলে না ভক্তরা আমার জন্য ওয়েট করেছে সো আমি তাদের সঙ্গে আলাদা আলাদাভাবেই সেলফি নেব। ইভেন একটা ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় ভক্তরা একদম লাইন ধরে আছে এবং 1x1 সেলফি তুলছে ইয়াশের সঙ্গে। এখন ইউজুয়ালি কি হয়, ইভেন্ট শেষে কিন্তু সেলিব্রিটিরা কোনো মতে এদিক ওদিক ছবি তুলে জাস্ট পালিয়ে যায় গা বাঁচানোর জন্য, কিন্তু ইয়াশ এদিকে একদমই ডিফারেন্ট, সে ধৈর্য ধরে দাঁড়িয়েছিল এবং প্রত্যেক 700 জন ফ্যান্সের সঙ্গে সে আলাদাভাবে ছবি শেয়ার করেছে, যে ঘটনা আসলেই বিরল। ফাইনালি আসি ঐশ্বরিয়া রায় বচ্চনের কাছে। ঐশ্বরিয়া রায় বচ্চনের মেয়ে আরাধ্যা বচ্চন সে তো বড় হয়ে গেছে, এবং রিসেন্টলি একটা কাবাডি খেলার অনুষ্ঠানে ঐশ্বরিয়া এবং আরাধ্যা তারা একসঙ্গে প্যাপারাজিদের ক্যামেরা ধরা পড়ে এবং একসঙ্গে মা মেয়ে পোজো দিচ্ছিল। হ্যাঁ এখন তাদের দুজনকে দেখে অনেকেই খুশি, আরে মা মেয়েকে একসঙ্গে তো ভালোই লাগছে। আবার কেউ বলছে আরে বাপরে পিচ্চি আরাধ্যা দেখি বড় হয়ে গেছে। তবে নেটিজনদের একাংশ একটা অদ্ভুত বিষয় নিয়ে পিছিয়ে লেগেছে, সেটা কি, সেটা হচ্ছে আরাধ্যার হেয়ার স্টাইল। অনেকেই বলছে ঐশ্বরিয়াকে আর কত একই হেয়ার স্টাইল রাখবেন আরাধ্যার, এবার তো হেয়ার স্টাইল চেঞ্জ করুন, সেই ছোট থেকে তার একই হেয়ার স্টাইল, এখন তো মেয়ে বড় হচ্ছে, এখন নতুন একটু হেয়ার স্টাইল আনুন, দেখে তো মনে হচ্ছে আপনার মেয়ে নকল চুল লাগিয়ে এসছে, এই হেয়ার স্টাইলে তাকে মানাচ্ছে না। এখন কি আর করার ভাই, তার মেয়ের এটা চয়েস হয়তো। আর এমনিতেও এবছর শুরুর দিকে কিন্তু আরাধ্যার একটা ছবি ভাইরাল হয়েছিল এবং ওই ছবিতে আরাধ্যার এই হেয়ার স্টাইলকে ব্ল্যাক পিঙ্কের লিজার সঙ্গে কম্পেয়ার করা হয়েছিল। এখন হু নোস, হয়তো আরাধ্যা ব্ল্যাক পিঙ্কের লিজার ফ্যান, দ্যাটস ওয়াই সে এই হেয়ার স্টাইলটাই রাখছে।